সন্ধ্যাবেলা আমরা ওখানটাতে কালী মন্দিরের সামনে ওই একটা বসার জায়গা আছে সেখানটাতে বসেছিলাম, হট করে আমরা ফটাস করে একটা আওয়াজ পেলাম। আওয়াজ পেয়ে দেখলাম যে আমরা ভেবেছি সাইকেলের চাকাটাকা ফেটেছে। এবার ওই মুহূর্তে দেখছি আমরা কিন্তু ব্যাপারটা কেয়ার করিনি, এবার মানে সাথে সাথেই দেখি নেবালকে খুব মানে একটু লেগে যাওয়ার মতো করে সামনের দিকে গেলো। এবার আমার সাথে যে ছিল সে বলছে এই গুলি করছে, এবার আমি দৌড়ে গিয়ে নেপাল দেখে ধরেছি। এবার তার মধ্যে আমি যেটা শুনলাম মানে ওখানটাতে ওই যেটা বলে যে একটা ছেলে হাতে বন্দুক নিয়েছিল আর একটা ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল, মানে গুলিটা করে দিয়েই মানে একদম কাছ থেকে ও গুলিটা করে দিয়ে একটা যেটা ডেসক্রিপশন একটা পাতলা করে ছেলে গুলিটা করে দিয়ে ওই বাইকে করে মানিক চকের দিকে চলে গেল। ব্যাস আমরা সঙ্গে সঙ্গে নেপাল গেলে ধরে ওখানে গাড়ি ছিল আমাদের, ওই গাড়িতে করে চিনতে পেরেছেন কাউকে? না চিনতে পারি। বলছি বাইকে করে এসেছিল দুষ্কৃতীরা? হ্যাঁ বাইকে। কজন ছিল? দুজন। বলছি এই নেপাল চৌধুরী তিনি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত? রাজনৈতিক দল বলতে উনি তৃণমূলের সমর্থক, তৃণমূল কর্মী। হ্যাঁ সমর্থক। বিধানসভা নির্বাচনে প্রচার করেছেন? অবশ্যই। কোথায় বাড়ি? কোথায়? শোভানগর। বলছি কি রাজনৈতিক কারণ ছাড়া অন্য কোনো কারণ সেটা এখন বলতে পারছি। উনি কি করতেন এমনি? উনি ব্যবসায়ী। কিসের ব্যবসা? তো মিষ্টির দোকান। মিষ্টির দোকান সাথে জমি জায়গার ব্যবসা। কিছুদিন বুঝছেন? হ্যাঁ। কোন কেসে জেলে গেছিলেন? একটা ঝামেলা হয়েছিল জমি জায়গা নিয়ে, সে কেসে। আচ্ছা আপনার নাম? আমার নাম আনবিক জয়। আপনি কি এখন? আমি নেপালকে খুব পাশেই বাড়ি আমাদের, প্রতিবেশী। প্রতিবেশী।